শেষ 16 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে সেনেগাল ম্যাচটি কভার করতে কাতারের আলবায়েত স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী পবিত্র কুণ্ডু সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে কুণ্ডু কুণ্ডু আমরা ইংল্যান্ডের বিপক্ষে সেনেগালের ম্যাচটি সম্পর্কে জানতে চাই আপনার মাধ্যমে ইংল্যান্ড এবং ইংল্যান্ড সেনেগাল ম্যাচটি চলছে এই মুহূর্তে আলবায়েত স্টেডিয়ামে এই স্টেডিয়ামে কিন্তু 2022 বিশ্বকাপের পর্দা উঠেছিল কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে এই ম্যাচে এখনো পর্যন্ত কোনো গোল হয়নি তবে ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড এবং হিউজ হিউজলি ফেভারিট তারপরেও সেনেগালকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেনেগাল 2002 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে কিন্তু চমকে দিয়েছিল সেনেগালের যদিও সেনেগালের আসল খেলোয়াড় মূল খেলোয়াড় সাদিও মানে নেই তারপরও কালিদু কুলিবালির নেতৃত্বে কিন্তু সেনেগাল বেশ ভালো খেলছে এবং সেনেগালকেও একেবারেই কেউ উড়িয়ে দিচ্ছে না যে অঘটন তারা অঘটন ঘটনার একেবারেই কোনো ক্ষমতা নেই এটা কিন্তু কেউ বলতে পারছে না আর আসল কথা হলো বিশ্ব প্রথম ম্যাচের 2 ঘন্টা পরেও কিন্তু কাতার বুঁদ হয়ে আছে কিলিয়ান এমবাপ্পের 2 গোলে অসাধারণ 2টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে অসাধারণ ফিনিশিং আর তার এই 2 গোলের সুবাদে এমবাপ্পের দল ফ্রান্স 3-1 গোলে উড়িয়ে দিয়েছে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে তার প্রতিপক্ষকে এবং পোল্যান্ডকে ভাবাই যায়নি যে পোল্যান্ড একেবারেই মানে পাত্তাই পাবে না ফ্রান্সের কাছে 2 উইং ব্যবহার করে দুর্দান্ত দুর্দান্ত অ্যাটাকিং খেলোয়াড় মানে খেলা উপহার দিয়েছে ফ্রান্স আর তারা প্রমাণ করছে যে এই বিশ্বকাপ তারা জিততে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে তারা প্রবল ভাবেই আছে এবং এই জায়গার ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করছে ফ্রান্সের প্রধান স্ট্রাইকার করিম বেনজেমা না থাকলেও কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে অলিভিয়ের জিরুর নেতৃত্বে ফ্রান্স তার লক্ষ্য পূরণ করবে আর কিলিয়ান এমবাপ্পে এই জোড়া গোল করে কিন্তু বিশ্বকাপে গোল সংখ্যা তার গোল হলো 9টি মাত্র 23 বছর বয়স ভাবাই যায় না 23 বছর বয়সে মানে 24 বছরের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করলেন পেলেকে ছাড়িয়ে গেলেন এবং আমার মনে হয় যে এই বিশ্বকাপে তো কোয়ার্টার ফাইনাল খেলছে এই ইংল্যান্ড এবং সেনেগাল ম্যাচের জয়ী দলের সঙ্গে ফ্রান্স আর আরো যদি এগিয়ে যায় ফ্রান্স তাহলে এমবাপ্পের গোল কিন্তু আরো বেশি হবে আর গোল বেশি হলে কে জানে আরেকটি বিশ্বকাপ আসতেই হয়তো কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাবেন উজমা কুণ্ডু আপনাকে অসংখ্য ধন্যবাদ